মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আবার আমরা হাজির হয়েছি আপনাদের সামনে আমাদের 21 দিনে ইংরেজি শেখার ডে 13 নিয়ে। মানে আজকে হচ্ছে আমাদের 13তম দিন যে আপনি ইংরেজি শিখবেন। এখন আপনি যদি আমাদের 12টি যে লেসন ছিল সেগুলো যদি খুব ভালোভাবে যদি দেখে থাকেন, আই হোপ যে আপনি বুঝতে পারবেন যে আমাদের 12টি লেসনের পরবর্তী যে লেসনটি কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমরা যে পদ্ধতিতে আপনাকে ইংরেজি শেখানোর চেষ্টা করছি সেই পদ্ধতিতে আমি নিজে ইংরেজি শিখেছি, অনেকে ইংরেজি শিখেছেন, এই জন্য আই হোপ যে এই পদ্ধতিগত কোনো প্রসিজার কোনো প্রবলেম নাই। প্রবলেম যদি কিছু থেকেই থাকে সেটা হচ্ছে আপনার ঘাটতি, আপনার প্র্যাকটিসের অভাব এবং আপনি ভালোভাবে হয়তো বুঝতে পারেননি, দুটোর একটা হয়, আপনি ভালোভাবে বুঝতেই পারেননি আমাদের মেথডটা, আর দুই নম্বর হচ্ছে হয়তো বুঝতে পেরেছেন কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করছেন না। যদি করে থাকেন তাহলে আপনার প্রবলেম হওয়ার কথা না। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ডে 13 এর আলোচনায় যাই। খুবই বেসিক আলোচনা, কারণ বেসিক থেকে আপনাকে ইংরেজি শিখতে হবে, আপনার বেসিক স্ট্রং না হলে আপনি কখনো ইংরেজিতে ভালো হতে পারবেন না। সো চলুন আমরা আজ আলোচনা করব আমাদের বি ভার্ব নিয়ে। বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ এর। আমরা আমাদের পূর্ববর্তী ডেগুলোতে এগুলো নিয়ে হালকা টাচ আপ দিয়েছি, একটু একটু কথা বলেছি, কিন্তু এখন আমরা এটা প্রয়োজনীয়তা অনুভব করছি যে এটা সম্পর্কে আপনাদের একটি বিস্তারিত ধারণা লাভ করা উচিত, যাতে আজকের পর থেকে আর এম ইজ আর ওয়াজ এর ব্যবহার নিয়ে আপনি আর কোথাও না আটকে যান, আপনি আপনি যাতে আর কোনোভাবেই কনফিউজড না হন। সো আমরা আজকে এম ইজ আর এর ব্যবহার নিয়ে আলোচনা করবো। আপনারা সবাই জানেন যে ইংরেজিতে এম ইজ আর ওয়াজ ওয়ার কে বি ভার্ব বলে। আপনি যদি এটা নাও জানেন কোনো সমস্যা নাই, বাট এই পাঁচটা ওয়ার্ড যেন আপনার মুখস্থ থাকে, এম ইজ আর ওয়াজ ওয়ার। এই এম ইজ আর এগুলার মানে হচ্ছে অনেকগুলো মানেই হয়, এটার অর্থ হচ্ছে হই হই আছি। যেমন দেখেন কিভাবে হয়, যেমন আপনি বললাম আই এম আ স্টুডেন্ট বা আই এম পলাশ, আই এম আ স্টুডেন্ট, এখানে অর্থ কি আমি হই ছাত্র, তার মানে এম হচ্ছে হই। আবার আমি বললাম যে আই আই এম আই এম ইন ঢাকা, আমি বর্তমানে ঢাকায় আছি, আই এম ইন ঢাকা, তার মানে কি আমি হই ঢাকা নাকি আমি আছি ঢাকায়, তাহলে এম অর্থ হচ্ছে আছি, তাহলে এম অর্থ হই আছি এবং আরো বিভিন্ন অর্থ হতে পারে, ঠিক আছে। তো আমরা মূলত যেগুলো বেশি অর্থে ব্যবহৃত হয় সেই অর্থগুলি আমরা জানবো, তাহলে এম অর্থ হচ্ছে হই এবং আছি। ঠিক ইজ অর্থ কি দাঁড়ায় দেখেন, ইজ অর্থ কিন্তু এরকম, যেমন আপনি বলেন হি ইজ ইন ঢাকা, তার মানে সে আছে ঢাকা, সে হয় ঢাকায়, তার মানে ইজ অর্থ কিন্তু হচ্ছে আপনার আছির জায়গায় হবে কি আছে, বা হই এর জায়গা হবে হয়। যেমন আমরা বললাম হি ইজ আ স্টুডেন্ট, আমরা বলতে পারি হি ইজ আ স্টুডেন্ট, তার মানে সে হয় একজন ছাত্র, তার মানে ইজ অর্থ হচ্ছে হয় বা আছে। সেম আর এর অর্থ এরকমই হবে, যেমন ইউ আর এ স্টুডেন্ট, আমরা বলতে পারি ইউ আর আ স্টুডেন্ট, তার মানে তুমি হও, তার মানে আর এর অর্থ হচ্ছে হও হও বা হন। আবার বলতে পারি ইউ আর ইন ঢাকা, তুমি আছো ঢাকাতে, ইউ আর ইন ঢাকা, তুমি ঢাকায় আছো, তার মানে আছি আছে আছো, এই সব অর্থে কিন্তু ব্যবহৃত হয়। এবার হচ্ছে ওয়াজ এবং ওয়ার কি, ওয়াজ এবং ওয়ার হচ্ছে এগুলোর অতীত, যেমন আমি হই আর এটা হচ্ছে আমি ছিলাম, যেমন আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট, ওয়াজ অর্থ হয়ে যাবে আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি ছিলাম একজন ছাত্র, তার মানে এই যে হই এটার অতীত চলে যাবে, আছি হয়ে যাবে ছিলাম, এরকমই হচ্ছে ওয়াজ এবং ওয়ার। এই এম ইজ আর কে অতীতে বোঝাতে গেলে যা হয় তা অর্থ হয়, ওয়াজ অর্থ কি হতে পারে তাহলে আই ওয়াজ এ স্টুডেন্ট, তার মানে আই ওয়াজ আমি ছিলাম একজন ছাত্র, আই ওয়াজ ইন ঢাকা আমি ঢাকায় ছিলাম, এইসব অর্থে ব্যবহৃত হতে পারে। তো আমরা আজকে অর্থের তো বুঝলাম বা অর্থ সম্পর্কে আমাদের খুব একটা সমস্যা হয় না কারোরই, কিন্তু এগুলোর ব্যবহার নিয়ে আমাদের বেশ জটিলতায় পোয়াতে হয়, তাই আমরা আজকে এগুলোর ব্যবহার সম্পর্কে একদম ক্লিয়ার একটি ধারণা নিয়ে নিতে চেষ্টা করব। এই যে এমটা এমটা মনে রাখবেন, এমটা বিশেষ করে আই এর সাথে রিলেটেড, এম আর কারো সাথে বসে না, এম সবসময় আই এর সাথেই বসে, এম সবসময় আই এর সাথে সম্পৃক্ত, এম সবসময় আই এর সাথেই বসবে। আমি আপনাদেরকে এই যে এরকম করে চিত্র একে দেখায় দিচ্ছি, এই যে আই এর সাথে সবসময় এম এর সম্পর্ক। এবার হচ্ছে এই ইজ কার কার সাথে বসে দেখেন, ইজ ইজ হচ্ছে হি এর সাথে বসে হি ইজ, তারপরে সি এর সাথে বসে সি ইজ, ইট এর সাথে বসে ইট ইজ, তারপরে যে কোনো একজন ব্যক্তি বা একটি বস্তু, যেমন পলাশ
পলাশ ইজ আ স্টুডেন্ট এরকম হতে পারে, বা গড ইজ কাইন্ড মানে সৃষ্টিকর্তা দয়ালু, আল্লাহ ইজ কাইন্ড, আল্লাহ ভগবান গড যত কিছু বলেন, মাই ফাদার ইজ আ ডক্টর, তো দেন ফাদারের সাথে ইজ হচ্ছে, তারপরে বুক একটা ব্যক্তি একটা বস্তু, দ্য পেন দ্য পেন দ্য পেন ইজ মাইন মানে এই কলমটা আমার, বা দ্য পেন ইজ এক্সপেন্সিভ কলমটা হচ্ছে দামি, তাহলে এই যে দ্য পেন এখানে একটি কলম, তার মানে হি শি ইট একজন ব্যক্তি একটি বস্তু এগুলোর সাথে সবসময় ইজ হয়, এই হচ্ছে ইজ। আচ্ছা তারপর হচ্ছে আমরা দেখব আর, আর কার কার সাথে হয়, আর হচ্ছে বেশ সহজ, ইউ হলেই আপনি মনে করবেন আর এর সম্পর্ক চলে আসছে, যেমন তুমি আমার ভাই, ইউ আর মাই ব্রাদার, ইউ আর মাই ব্রাদার, আবার তোমরা দুজন আমার ভাই, তাহলে হবে ইউ আর মাই ব্রাদার্স, ইউ আর মাই ব্রাদার্স, ইউ দ্বারা একজনকেও বোঝায়, ইউ দ্বারা একাধিক ব্যক্তিকে বোঝায়। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন, আমি বললাম যে তুমি আমার বন্ধু, তাহলে হবে ইউ, ইউ এর সাথে ইজ হয় না, ইউ ইজ মাই ফ্রেন্ড হবে না, ইউ এম মাই ফ্রেন্ড হবে না, হবে ইউ আর মাই ফ্রেন্ড। এখানে কিন্তু আমি বুঝতে পারছি যে তুমি আমার বন্ধু, ইউ এর সাথে সবসময় আর হবে, কিন্তু যদি এরকম হতো ইউ আর মাই ফ্রেন্ডস, তার মানে তোমরা আমার বন্ধু, এখানে ইউ এর অর্থ হয়ে যাবে তোমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ইউ দ্বারা একজনকেও বোঝায়, ইউ দ্বারা অনেকজনকেও বোঝায়, ইউ মানে আবার তুইও হতে পারে, যেমন ইউ আর মাই ফ্রেন্ড তুই আমার বন্ধু, আবার তোরা আমার বন্ধু, ইউ আর মাই ফ্রেন্ডস, তোরা দুজন আমার বন্ধু, তোরা পাঁচজন আমার বন্ধু, ইউ আর মাই ফ্রেন্ডস, তারপরে ইউ মানে আপনিও বোঝায়, ইউ আর মাই ফ্রেন্ডস আপনি আমার বন্ধু, আপনারা আমার বন্ধু, ইউ আর মাই ফ্রেন্ড আপনি আমার বন্ধু। এই যে ইউ এর সাথে সবসময় আর হয়, এখন ইউ শুধু কি ইউ এর সাথে আর হয়, আর কি কারোর সাথে আর হয় না? হ্যাঁ, আর কার সাথে আর হয়, এই যে উই আমরা, এই যে আই এর বহুবচন, আই হচ্ছে একজন, আই মানে আমরা জানেন আমি, আই আম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র, আর যদি বলি আমরা ছাত্র, আমরা মানে আমরা সবাই, আমিও আছি এর মধ্যে, তাহলে বলবো আমরা উই, উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস, এই উই এর সাথে আর হয়। আচ্ছা আর কি, আর দেখেন দে, আচ্ছা সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট, এই সে একজন ছাত্র, আর তারা অনেকেই, তাদের অনেকেই যদি বুঝায় তাহলে দে আর স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস, তাহলে ইউ উই দে এবং একাধিক ব্যক্তি একাধিক বস্তু সব কিছুর সাথে আর হয়। যেমন দেখি, যেমন হতে পারে আপনার হিমু অ্যান্ড হিমেল, হিমু অ্যান্ড হিমেল দুজন ব্যক্তি যদি বোঝায়, বা হতে পারে একাধিক প্যারেন্টস, মাই প্যারেন্টস, যেমন আমি যদি বলি আমার আমার পিতা মাতা হচ্ছে খুবই দয়ালু, তাহলে কি বলবো, মাই প্যারেন্টস ইজ কাইন্ড নাকি মাই প্যারেন্টস আর কাইন্ড, মাই প্যারেন্টস এখানে প্যারেন্টস মানে হচ্ছে পিতা এবং মাতা দুজনকে একত্রে বলে প্যারেন্টস, তাহলে যেহেতু দুজন ব্যক্তি একজন ব্যক্তি একজন বস্তু নয়, তাহলে হবে আর, আর যদি একজন হতো যেমন মাই ফাদার যদি হতো তাহলে মাই ফাদার ইজ কাইন্ড আমার বাবা দয়ালু, মাই মাদার ইজ কাইন্ড আমার মা খুবই সদয়, কারণ একজনকে বোঝাচ্ছে, আর প্যারেন্টস বললে মাই প্যারেন্টস আর, এরকম হিমু অ্যান্ড হিমেল আর মাই নেফিউ, বা ধরেন এরকম আর কি, নেফিউ অ্যান্ড নিস এটাকে অন্য একটা শব্দ বলে একত্রে, তো এখানে দেখুন আর যদি একজন হতো এখানে শুধু যদি হতো হিমু, তাহলে হতো হিমু ইজ, হিমু ইজ আ স্টুডেন্ট, হিমু অ্যান্ড হিমেল আর স্টুডেন্টস, এরকম একজন ব্যক্তি না হয় যদি একাধিক ব্যক্তি বা একাধিক বস্তু হয় সেক্ষেত্রে আর হবে। যেমন আপনি বলতে পারেন দ্য প্যান্স, একটু আগে ছিল দ্য ফ্যান ইজ এক্সপেন্সিভ, এখন যদি অনেকগুলো কলম হয় দ্য প্যান্স, দ্য প্যান্স মানে এখানে অনেকগুলো কলম, দ্য প্যান্স আর এক্সপেন্সিভ, কলমগুলো হচ্ছে খুবই দামি, এখানে একটা পেন হলে দ্য প্যান ইজ এক্সপেন্সিভ, আর অনেকগুলো কলম হলে দ্য প্যান্স, এই দেখেন প্যানের সাথে আমি একটা এস লাগিয়েছি, দ্য প্যান্স মানে অনেকগুলো কলম, একাধিক কলম একের অধিক, একে অন্তত দুটা বা দুইয়ের বেশি, দ্য প্যান্স আর এক্সপেন্সিভ, তাহলে একাধিক ব্যক্তি একাধিক বস্তু হলে আর হয়, একজন ব্যক্তি একজন বস্তু হলে ইজ হয়। তবে এখানে পার্থক্য দেখুন তাহলে কোথায় থাকলো, একটা জায়গায় ইউ, ইউ দ্বারা কিন্তু একজনও বোঝায়, ইউ এর বেলায় এটা হচ্ছে ব্যতিক্রমধর্মী নিয়ম, ইউ সেটা একজনই হোক আর পাঁচজনই হোক, ইউ এর সাথে সবসময় আর হবে,
এটা খুব মনে রাখতে হবে আমাদেরকে যে ইউ এর বেলায় কোনো একজন পাঁচজন নাই, ইউ এর সাথে সবসময় আর হবে, ইউ দ্বারা একজন বুঝালেও আর হবে, ইউ যারা পাঁচজন দশজন বিশ জন বুঝালেও আর হবে, আর বাকি সব জায়গায় একাধিক ব্যক্তি বস্তু হলেই এখানে আর হয়। যেমন উই, উই মানে আমরা একাধিক ব্যক্তি, দে, দে মানে হচ্ছে তারা মানে একাধিক ব্যক্তি, হিমো অ্যান্ড হিমেল বা রকি রবিন অ্যান্ড রনি তিনজন একাধিক ব্যক্তি, মাই প্যারেন্টস আমার পিতা মাতা, দ্য ম্যাঙ্গোস আমগুলো এরকম, দ্য বাসেস বাসগুলো, এরকম একাধিক ব্যক্তি বস্তু হলেই আর হবে। ওকে, তাহলে আশা করি আপনারা এটু বুঝতে পেরেছেন। এই যে ব্যতিক্রম নিয়ম ছিল সেটা এই যে এখানে হি সি ইট পলাশ একজন ব্যক্তি একজন বস্তু হলে, ইজ একাধিক ব্যক্তি একাধিক বস্তু হলে হচ্ছে আর, শুধু ইউটা হচ্ছে ব্যতিক্রম। এবার হচ্ছে ওয়াজ এবং ওয়ার এর আলোচনা। ঠিক একই রকম ভাবে একদম সহজভাবে বলে দিই, এই বর্তমান বুঝাতে গেলে যেখানে ইজ ব্যবহৃত হয় এখানেই ব্যবহৃত হবে, অতীত বুঝাতে গেলে ওয়াজ, আর যত জায়গায় আর ব্যবহৃত হয় বর্তমানে সেটার অতীত বুঝাতে গেলে হবে ওয়্যার। তার মানে আমরা খুব সহজভাবে ধরে নিতে পারি ইজ এবং ওয়াজ হচ্ছে একে অন্যের ফ্রেন্ড, এবং ওয়াজ এবং ওয়্যার হচ্ছে একে অন্যের ফ্রেন্ড। যেমন আমরা বলবো ইউ ওয়্যার, যেমন দেখুন আমি বললাম যে তুমি একজন ছাত্র, তাহলে ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। এখন তুমি একজন ছাত্র অতীতে ছিলে, তাহলে কোন হবে ইউ ওয়্যার আ স্টুডেন্ট। যেমন আমরা বললাম আমরা হচ্ছে প্লেয়ার, তাহলে বলবো আমরা উই আর প্লেয়ার্স, আর আমরা আগে খেলোয়াড় ছিলাম বলবো উই ওয়্যার প্লেয়ার্স। এ মানে হচ্ছে যেহেতু যত জায়গায় আর ব্যবহার হয় ঠিক ওই সব জায়গাতেই ওয়্যার ব্যবহৃত হয়, শুধু অতীত বুঝাতে, আর বর্তমান বুঝাতে আর ব্যবহৃত হয়। যেমন আমরা বর্তমানে ছাত্র, উই আর স্টুডেন্টস, আর আমরা আগে ছাত্র ছিলাম, উই ওয়্যার স্টুডেন্টস। আচ্ছা, আমরা বর্তমানে ঢাকায় আছি, উই আর ইন ঢাকা, আর আমরা আগে ঢাকায় ছিলাম, উই ওয়্যার ইন ঢাকা। এই হচ্ছে আপনার পার্থক্যটা। ঠিক হিমু অ্যান্ড হিমেল আর ইন ঢাকা, হিমু এবং হিমেল হচ্ছে বর্তমানে ঢাকায় আছে, আর হিমু অ্যান্ড হিমেল ওয়্যার ইন ঢাকা, তারা বর্তমান তারা অতীতে ঢাকায় ছিল। মাই প্যারেন্টস আর ইন ঢাকা, আমার পিতা মাতা ঢাকায় আছেন, আর মাই প্যারেন্টস ওয়্যার ইন ঢাকা, আমার প্যারেন্টসরা ঢাকায় ছিলেন, এইরকম ভাবে। এবং ওয়াজটা কি হবে, সেম ইজ যত জায়গায় হয় অতীত বুঝাতে গেলে, যেমন সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট, আর সে অতীতে ছাত্র ছিল, হি ওয়াজ আ স্টুডেন্ট। তারপরে সি আমার, সে আমার বোন, সি ইজ মাই সিস্টার, আর ধরেন সে আমার বান্ধবী ছিল, বা আমি বললাম সে আমার বান্ধবী, সি ইজ মাই ফ্রেন্ড, আর সে আমার বন্ধু ছিল, আমরা বলবো সি ওয়াজ মাই ফ্রেন্ড। একই রকম ভাবে এটা খুবই মূল্যবান, তাই আমি বলবো ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, আর এটা খুবই মূল্যবান আগে ছিল এখন আর নাই, তাহলে ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। একই রকম পলাশ একজন স্টুডেন্ট, পলাশ ইজ আ স্টুডেন্ট, আবার পলাশ আগে ছাত্র ছিল, পলাশ ওয়াজ আ স্টুডেন্ট। দ্য ফ্যান ইজ মাইন, কলমটা আমার, আর কলমটা আমার ছিল, দ্য ফ্যান ওয়াজ মাইন, কলমটা আমার ছিল, বা দ্য পেন ইজ এক্সপেন্সিভ, বর্তমানে কলমটা দামি, আর দ্য পেন ওয়াজ এক্সপেন্সিভ। এখন প্রশ্ন হচ্ছে আই এর সাথে কি হবে, এই আমরা তো বুঝলাম যে আই এর সাথে বর্তমান বুঝাতে এম হয়, যেমন আমি ছাত্র, আই এম আ স্টুডেন্ট। এখন অতীত বুঝাতে গেলে আই কি করে, আই অতীত বুঝাতে গেলে সাধারণত ওয়াজকে গ্রহণ করে, এটা মনে রাখবেন, সাধারণত ওয়াজকে সে গ্রহণ করে, আই এর সাথে ওয়াজ হবে, এটা হচ্ছে ব্যতিক্রম। আই এম আ স্টুডেন্ট, আর আমি আগে ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি একজন প্লেয়ার, আই এম আ প্লেয়ার, আমি একজন প্লেয়ার ছিলাম, আই ওয়াজ আ প্লেয়ার। আমি বর্তমানে ঢাকায় আছি, আই এম ইন ঢাকা, আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। এরকম ভাবে আপনার আই এর সাথে সাধারণত বর্তমান বুঝাতে এম, অতীত বুঝাতে ওয়াজ, এবং মাঝে মধ্যে অন্য অন্যান্য ইয়ে ভার্ব হতে পারে। আমরা আই এর সাথে যে ওয়াজ হয় এবং মাঝে মধ্যে আর হয়, মাঝে মধ্যে ওয়্যার হয়, এমনকি ইজও যে হয় সেটা নিয়ে আলোচনা করেছি, এই ব্যাপারে আমাদের অন্য একটা লেসন আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো আই এর সাথে বর্তমানে এম এবং অতীত বুঝাতে ওয়াজ, একদম ক্লিয়ার। হি সি ইট পলাশ মানে একজন ব্যক্তি একটি বস্তু, এগুলোর সাথে সবসময় হচ্ছে ইজ, বর্তমান বুঝাতে, অতীত বুঝাতে ওয়াজ। এবং ইউ এর বেলায় ব্যতিক্রম নিয়ম কি, ইউ হচ্ছে আপনার, সেটা সিঙ্গুলার একজনই হোক অথবা ভিন্নজনই হোক, ইউ উই দে একাধিক ব্যক্তি একাধিক বস্তুর বেলায় সবসময় বর্তমান বুঝাতে আর এবং অতীত বুঝাতে ওয়্যার ব্যবহৃত হয়। এখন আমরা যে শুধু কি আপনার
এর বেলাতেই কি এম ইজ আর হয়, যে আমি আছি, আই এম এ স্টুডেন্ট, তারপর হচ্ছে আই এম ইন ঢাকা, শুধু আমি কোথাও আছি বা আমি কিছু হই, আমি টিচার, এসব বলতেই কি শুধু ব্যবহৃত হয় এম ইজ আর, নাকি এর ভিন্ন কোনো ব্যবহার আছে? দেখি আমরা আরো ভিন্ন রকমের ব্যবহার কিন্তু এম ইজ আর এর আছে, সেটা কেমন? যেমন আমরা বললাম, যেমন আই আমি বর্তমানে দৌড়াচ্ছি, তাহলে রানিং, রানিং, এখন দেখেন আপনি বলবেন যে আই এম রানিং, এটার দ্বারা কিন্তু আই এম এ স্টুডেন্ট বা আই এম ইন ঢাকা বোঝাচ্ছে না, আমার দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে, আই এম রানিং। আর ধরেন আমি দৌড়াচ্ছিলাম, তাহলে এম এর জায়গায় কি হয়, আমরা জানি অতীত বোঝাতে গেলে আই ওয়াজ রানিং। ওকে, তারপরে হতে পারে কিন্তু যে তারা খেলছে, তাহলে এবার আপনি আমাকে বলেন তারা, দে, দে এর সাথে কি হয়, আমরা জানি বর্তমানে বোঝাতে আমরা দেখেছি আর হয়, দে আর প্লেইং, দে আর প্লেইং, তারা খেলছে, কোন একটা খেলা খেলছে, দে আর প্লেইং, আর তারা খেলছিল অতীতে, তাহলে হবে দে ওয়্যার প্লেইং, এই তো হয়ে যাচ্ছে। তারপরে যদি হয় সে খেলছে, তাহলে হবে হি ইজ প্লেইং, আর সে অতীতে খেলছিল, তাহলে হবে হি ওয়াজ প্লেইং, এই তো। আরো দেখেন বিভিন্ন রকমের এম ইজ আর এর ব্যবহার আছে, সেটা কেমন? যেমন হচ্ছে আমরা বলতে পারি যে রাইস, রাইস ইজ ইটেন। প্রশ্ন হচ্ছে কেন, এই যে রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন কি। এই যে রাইস, এই রাইসের সাথে কিন্তু ইজ হয় এখানে, ধরে আচ্ছা রাইস বাদ দেন, দা ম্যাঙ্গো, একটাই তো আম, এই কারণে দা ম্যাঙ্গো ইজ ইটেন, আর যদি হতো ম্যাঙ্গোস, যদি হতো দা ম্যাঙ্গোস, তাহলে হতো দা ম্যাঙ্গোস আর ইটেন, আমগুলো খাওয়া হয়, আর অতীতে যদি আমগুলো খাওয়া হয় তাহলে দা ম্যাঙ্গোস ওয়ার ইটেন, দা ম্যাঙ্গোস ওয়ার ইটেন, আর যদি বর্তমানে আমগুলো খাওয়া হয় দা ম্যাঙ্গোস আর ইটেন। এখন ধরেন অনেকগুলো আম না, একটা আম, দা ম্যাঙ্গো বর্তমানে খাওয়া হয়, দা ম্যাঙ্গো ইজ ইটেন, আর একটা আম অতীতে খাওয়া হয়েছিল, দা ম্যাঙ্গোস, দা ম্যাঙ্গো ওয়াজ ইটেন, দা ম্যাঙ্গো ওয়াজ ইটেন। এই যে একটা হলে ওয়াজ, একাধিক বস্তু হলে ওয়ার হয়, এই ম্যাঙ্গো থেকে যদি ম্যাঙ্গোস হয়, ম্যাঙ্গোস হয়, তাহলে কিন্তু এটা ওয়াজ থেকে ওয়ার হয়ে যায়, বা বর্তমান বোঝাতে গেলে ইজ থেকে আর হয়ে যায়। আই হোপ আপনারা এম ইজ আর এর পার্থক্য বুঝতে পেরেছেন, এরপরে আর আশা করি কোনোদিন আপনাদের এম ইজ আর নিয়ে ঝামেলা হওয়ার কথা নয়। তো যারা গ্রামার নিয়ে চিন্তা করেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আমি, এতক্ষণ আমরা যা বলেছি সবকিছুই ছিল কিন্তু পার্সন নিয়ে আলোচনা, এবং আমরা জানি ইংরেজিতে পার্সন হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন, একটা হচ্ছে থার্ড পার্সন। প্রত্যেকটা পার্সন আবার সিঙ্গুলার নাম্বার, যেমন ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, থার্ড পার্সন হচ্ছে হি, সি, একজন ব্যক্তি, একটি বস্তু, এগুলা, এবং হচ্ছে একাধিক ব্যক্তি বস্তু হতে পারে। তো ফার্স্ট পার্সন বলতে বোঝায় আপনার আমি এবং আই এবং উই কে, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, আর থার্ড পার্সন হচ্ছে হি, সি, দে, দে, পলাশ, করিম, রহিম, এগুলো ইত্যাদিকে থার্ড পার্সন বলে। তো আমরা যদি আপনাদেরকে গ্রামার দিয়ে যারা চিন্তা করেন তারা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা বলার এতক্ষণ যা বলার চেষ্টা করেছি তা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ইজ হয়, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে অতীত বোঝাতে গেলে ওয়াজ হয়। শুধু পার্থক্য হচ্ছে একটাই, যে আই এর সাথে অতীত বোঝাতে গেলে ওয়াজ হয়ে যায়, আই এর সাথে অতীত বোঝাতে গেলে, আই যদিও ফার্স্ট পার্সন তাও কিন্তু আই এর সাথে ওয়াজ হয়, আই ফার্স্ট পার্সন হওয়ার পরে আই এর সাথে ওয়াজ হয়, আর সকল ক্ষেত্রেই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে শুধুমাত্র ইজ এবং ওয়াজ হয়, আর বাকি সব ক্ষেত্রে এম হচ্ছে আর এবং ওয়ার ব্যবহৃত হয়ে থাকে, আর এমটা আই এর সাথে একদম ফিক্স করা, আইটা হচ্ছে, এমটা হচ্ছে আই এর সাথে একদম ফিক্স করা। তো এত জটিলতায় যারা যেতে চান না তাদের জন্য আমাদের আলোচনার প্রথম দিকে যা বলেছি তাই হচ্ছে মূল কথা, আর যারা গ্রামার দিয়ে চিন্তা করেন তাদের জন্য আমাদের বক্তব্য হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এসএস হয়, আর এখানে অক্সিলারি ভার্বের বেলায় ইজ অথবা ওয়াজ হয়, এগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়, এগুলো লিঙ্কিং ভার্ব হিসেবেও কাজ করে। তো ইজ এবং ওয়াজ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে স্পেশালি বসে, মাঝে মধ্যে এর ব্যতিক্রম দেখা যায়। তো আপনারা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি সেগুলো বোঝার জন্য আমাদের পূর্ববর্তী লেসনগুলো আছে, সেই লেসনগুলোতে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি, সেগুলো চাইলে দেখে আসতে পারেন। তো আমরা শীঘ্রই আপনাদের জন্য ফিরব আমাদের ডে 14 নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, লার্ন ইংলিশ, স্পিক ইংলিশ।